রুস্তম আলী করা হয়েছে চেষ্টা করছিলাম আমি কথাটা বলবো সেটা হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ বিশেষ করে আমাকে এই যে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আপনার বিরাট অবদান আছে আপনি আসাদ নূর তারপর আছে অমিত ভাইয়ের ওনার সত্য সন্ধানী উনি আপনাদের দেখা মানে অনলাইনে পাওয়ার পর থেকে আমার চিন্তা চেতনা আমার সবকিছুর পরিবর্তন আসছে তারপর একটু সমস্যা আছে এই বিষয়ে আমি आपसे একটু কথা বলবো যদি একটু সময় দেন আচ্ছা বলেন সমশุทธ ভাই আমি যখন আছে মানে আমি এখন পুরো পুর ইসলাম বিদেশে এই রকম অবস্থা হয়ে গেছে আমি সৃষ্টিকর্তায় কর্তায় বিশ্বাস করি না কিন্তু ওই যে হুজুরদের ওয়াজ শুনলে আমার কেন রাগ হয় প্রচন্ড রাগ হয় বিশেষ করে ওদের মিথ্যাচার আমি এইভাবে মানে কোনোভাবে স্বাভাবিক ভাবে নিতে পারি না বিষয়গুলো আচ্ছা কোনো সমস্যা না এটা মানে মানুষ যখন একটা মতাদর্শ মানে যখন ঘৃণা ছড়াবে আমাদের সমাজে এবং মানুষের জীবন দুর্বিশহ করে ফেলবে তখন তো মানুষ ঘৃণা করবে সেই মতদর্শটাকে এটা কোনো সমস্যা না কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এটা তো ভাই বিপজ্জনক হতে পারে এটা এই কাজটা করাটা উচিত হবে না আপনার অবশ্যই নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করে তারপরে যেটা করার করতে হবে এটা আমরা বারবার বারবার অসংখ্যবার আমাদের লাইভে আমরা বলেছি অসংখ্যবার আমরা মানে মনে করা দিই যে সবার আগে নিজের নিরাপত্তা প্রয়োজনে আপনি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে কাজ করেন যদি বেশি বলতে ইচ্ছা করে

ফেলে দিয়া যেটা দিয়ে কাজ হবে সেই কাজ করেন এই আজাইরা মানুষের সাথে গুতাগুতি করতে গিয়া নিজের নিজেরও ক্ষতি করবেন ফ্যামিলিরও ক্ষতি করবেন আমাদের আন্দোলনেরও একটা ক্ষতি করে বসবেন ঠিক আছে এই কাজটা আমি আমি এটা বুঝতে পারি কিন্তু তারপরেও আসলে ভাই কি হয় যেমন আমার আব্বা হচ্ছে উনি খুব ধর্ম বিশ্বাসী সেভাবে প্র্যাকটিস করেন না কিন্তু বিশ্বাসী আমার বড় আপু ওনারাও খুব বিশ্বাসী প্র্যাকটিস করেন তো ওনাদের সাথেও আমার ব্যাপক তর্কাতর্কি মনোমালিন্য পর্যন্ত হয়ে যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না যে কি করা উচিত আমার ওয়াইফ ও হচ্ছে এখন পজিটিভ আমি ধরেন আপনার যে এই যে এপিসোড গুলো এগুলো লাইভ আমার শোনা হয় না আমি ডাউনলোড করে এই ঘুমানোর আগে এপিসোড গুলো অনেকগুলো ডাউনলোড করি করে প্রায় শেষ রাত পর্যন্ত কোনোভাবেই আমি ঘুমাতে পারি না আমি আপনার এই এপিসোড গুলোই মানে বারবার শুনি এক বিষয়গুলো আবার পড়ার মতো ওইরকম তেমন আমরা মানে আমি গ্রাম বাস করি এখানে আর স্পেসিফিক আমি কোনো চাকরি এখন ওইভাবে করি না আমি একটু সাংবাদিকতা যুক্ত আছি তেমন ইনকাম আমি বইটা কিনতে পারি না তো সেই জায়গা থেকে আপনার লাইভ শুনে অনেক কিছু শেখার চেষ্টা করি যদিও পড়ার মতো তো হবে না একটা বই পড়লে যেমনটা হয়তো আমি জ্ঞান নিতে পারবো শুনে হয়তো অতটা নেওয়া সম্ভব হয় না তো যে যতটুকু নিয়েছি যে চার পাঁচ বছরে ওই এই জায়গা থেকে আমি কোনো ভাবে ওদের মানে কথা মেনে নিতে পারি না যেমন আমি একটা ঘটনা বলি কিছুদিন আগে আমাদের এখানে ইসলামী জালসা হলো তো আমি তো ওখানে যাই নাই তো বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম তো জাল সাথে ওই বিবর্তন বাদ নিয়ে ওনার একজন হুজুর মিথ্যাচার করছিলেন যে বানর থেকে মানুষ সৃষ্টি আপনার নামও ওখানে বললেন যে আপনিও নাকি কথা বলেন আসাদ নূরের কথা বললেন তো এই বিষয়ে বলছিলেন তো আমি তো বাড়ি থেকে মনে হচ্ছিল আমি গিয়ে ওখানে গিয়ে পিটাবো ডিরেক্ট আমি এটাকে আপনি উগ্র কথা বলবেন না আসলে আমার মানসিকতা আমার ব্রেইনের সমস্যা আমি কিছুতে বুঝতে পারছিলাম না তো রাতটা কাটলো আমার পরের দিন আমি খুব সকালে গেলাম যে আমি হয়তো ভাবছিলাম যে হজুর হয়তো বা ওই মসজিদে জালসা শেষে রাতে থেকে যাবে তো আমি সেখানে পাইলাম না তবে আমার গ্রামের এক বড় ভাই উনি ওই সময় মঞ্চ স্টেজে ছিলেন সহ সভাপতি তো ওনাকে আমি বললাম যে ভাই কালকে তো হজুর সাহেব অনেক আলোচনায় করলেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তো মিথ্যে কথা বললেন তো উনিও বলছে যে হ্যাঁ ভাই ঠিকই বলছো যখন মিথ্যে কথা বলে উনি খুব ভালো উনি মানে ইসলামিস্ট হলেও উনি খুব মন মানসিকতা খুব ভালো একজন মানুষ সব মুসলমান তো আর খারাপ হয় না মুমিন্দা খারাপ হয় না তো উনার সাথে আমি বলে বললাম উনি আমার সম্পর্কে সবই জানেন কখনো উনি উনি আমাকে ফোর্স করেন না তো বলে যে তুমি যেটা শিখবে জানবে সেটাই তুমি সেটাই তুমি পালন করার চেষ্টা করো তো ওই ভাইকে বলার পরে ওই ভাই বলছে যে দেখো তোমার আমার মনে হয় তুমি সব বিষয় নিয়ে চর্চা করা এখন দূরে থাকাই মনে হয় ভালো হবে তো এই জায়গাতে আমি কি ভাই ডাক্তারের দেখাতে পারি যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে এগুলা থেকে দূরে থাকি আপনার জন্য ভালো হবে বেহুদা গিয়ে একটা মারপিটের মধ্যে পড়ার কোনো দরকার নেই ভাই এই যারা ইসলামী জঙ্গি তারা কিন্তু মানে একবারে ভয়ঙ্কর ভয়ঙ্করতম প্রাণী হ্যাঁ এরা হচ্ছে একবারে মনে হবে আপনার দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টা খেতে পারে না কিন্তু এরাই কিন্তু মানে ইয়া চাপাতিটা বাইর করে একবারে ঝাঁক ঝাঁক করে ফোটাবে হ্যাঁ তো সুতরাং জিনিসগুলো নিয়ে আপনারা তুই করেন না ইতিমধ্যে আমাকে নিয়ে পরামর্শ দে সেই পরামর্শটা আমি দিয়ে দিলাম এখন তো ভাই শোনা না শোনা আপনার ব্যাপার ঠিক আছে রুস্তম আলী ভাই আর কি কিছু বলবেন আপনি না তেমন কিছু বলার নেই তবে একটা প্রশ্ন ছিল ঠিক আছে প্রশ্ন শর্ট করে তাড়াতাড়ি প্রশ্ন করেন তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে হামাস এবং বর্তমান যে পরিস্থিতি হচ্ছে হামাস আর ইসরায়েল ব্যাপারে তো ওখানে তো আমাদের দেশের 99% মুসলিমরা ভাবে যে হচ্ছে ইসরায়েলরা উদ্বাস্তু

ও সেইরকম অবস্থা রেফারেন্সের কথা বললেই তো রেগেমেগে মানে কি বলে তেলে বাগুনে জ্বলে উঠোরা তো এই বিষয়টা যদি আপনি আরেকটু দেখুন এখন ভালো মুমিনরা একেবারে ইহুদিদেরকে থাকতে দিতে ওরে সারা দুনিয়ার যতগুলো মুসলিম দেশ আছে সব একটা দেশে ইহুদিরা থাকতে পারে না একটা দেশে ইহুদিদেরকে দাহে না একটা দেশে সব দেশে কমতে 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 ইরানে কত ইহুদি ছিল এক কমতে 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 এক করে না এখন প্রায় নাই নাই এর মতো অবস্থা হ্যাঁ অনেকগুলো দেশে অনেক বসবাস করতো তারা নাই এর মতো অবস্থা আরে বাংলাদেশে তো হিন্দুরা থাকতে পারে না বাংলাদেশে হিন্দুরা থাকতে পারে বাংলাদেশে কোনো ইহুদি এসে থাকতে পারবে মায়েরা রাস্তাঘাটে মেরা মেরা ফেলা পাকিস্তানে হিন্দুরা থাকতে পারতেছে পাকিস্তানে তো মানে সাতচল্লিশের আগে তো বহু হিন্দু ছিল কই তারা এখন মানে কই গেল হাওয়া হয়ে গেল আফগানিস্তানে অন্য কেউ থাকতে পারে মুসলমান ছাড়া যেই দেশে মুসলমানরা সংখ্যা করু সেই দেশে অন্য কোন ধর্মের মানুষ অন্য কোন মতের মানুষ এমনকি নিজেদের ধর্মের মানুষ হইলেও যদি শিয়া হয় কাদিয়ানি হয় এরা পর্যন্ত থাকতে পারে না এগুলো মানে এগুলা কি কথাবার্তা বলে আবার ইহুদিদেরকে মুসলমানরা জায়গা দিছে ওরে मारे बावारे ওরে ভাইরে ভাই কি বলে রে ভাই আস্তে আস্তে মরে যায় তারপর আজকে একটা নিউজে দেখলাম সব যে তারা নাস্তিকদের قتل করা ফালাছ সমকামীদের মেরা ফালাছ তারপরে ইহুদিদেরকে মারো খ্রিস্টানদেরকে মারো এই যে আইসিস যারা হচ্ছে খ্রিস্টান মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে বাজারে নিয়ে বিক্রি করছে 100 ডলার 200 ডলার করে বিক্রি করছে হ্যাঁ কুর্দিদের কি করতেছে হ্যাঁ পীরের মুরিদ আর পীরের মুরিদ না মানে আহলে হাদিস এরা মারামারি করতেছে দেখেন হানাফি মাঝাব এবং সালাফি এরা মারামারি করতেছে হ্যাঁ ওয়াহাবি এবং এই যে অমুক অমুক দল মনে করেন তমুক দল এইগুলা ওরা ওরা কোনদিন একদল আরেক দলের জামে পাইলে একদল কইতাছে যে নবীর পেশাব পায়খানা পবিত্র আরেক দল কইতা নবীর পেশাব পায়খানা পবিত্র না এই নিয়ে দুই গ্রামে মাথা বাড়াবাড়ি ছয়জন হ্যাঁ আমি দেখলাম আছে ছয়জন হাসপাতালে কি নবীর পেশা পায়খানা পবিত্র লাঠি ছোটা নিয়ে দুই গ্রামের মানুষ মাথা ফাটাফাটি করছে আরেক জায়গায় মাথা ফাটাফাটি করছে নবী নূরের তৈরি নাকি নূরের তৈরি মাটির তৈরি এটা নিয়ে দুই পক্ষ মারামারি ফাটাফাটি হ্যাঁ এক মাইরা ফেলাইতেছে তারপরে এই যে মানে যে ইস্তেমা ইস্তেমা নিয়ে মারামারি ফাটাফাটি ওই যে কি জানো

মানে ছিলাম নামাজ পড়তাম ছাত্র নই আমি তারপরেও মানে প্র্যাকটিসের উপরেই থাকতাম আর আহলে হাদিস পন্থী ছিলাম এই আব্দুর রাজ্জাক সাহেবের উনার পন্থী আর আমি আহলে হাদিস যুব সংঘের একজন সদস্য ছিলাম তো অনেক কষ্টে তখন তো ছাত্র অবস্থায় অনেক কষ্টে আমরা কয়েকজন মিলে আমাদের বাজারে একটা ঘর নিয়ে আহ একটা লাইব্রেরি খুললাম ওখানে আমরা যতটুকু সম্ভব যতটুকু বলতে অনেকগুলো বই সংগ্রহ করেছিলাম আমরা এখানে ওখান থেকে ভিক্ষা করার মতো করে আর কি এই যে ভাবতাম যে আমি মানে আমার নিজের আত্মসম্মান বোধ নষ্ট করে কারো কাছ থেকে টাকা চেয়ে এনে বই কিনে সেগুলো মানে পড়ানো এটা আমরা অনেক স্বভাবের ব্যাপার তখন জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ এরকম চিন্তাধারা তো অনেক কষ্টে আমরা একটা পাঠাগার খুললাম তো ভালোই চলছিল মাস তিনিক পরে এই আমাদের গ্রামেরই ওই যে আরেকটা শ্রেণী আর কি আহলে হাদিসের বিপক্ষের ওরা কি শুরু করলাম নানান জায়গায় অপপ্রচার যে এরা এই করতেছে এই হচ্ছে পাঠাগারের ভিতরে এরা হচ্ছে মানে জঙ্গিবাদ ছড়াবে এই ছড়াবে সেই ছড়াবে মসজিদ আমাদের বিরুদ্ধে বয়ান হওয়া শুরু হলো তখন দেখলাম যে হে মুশকিল তো ওরাও কিন্তু আমাদের ডিনী ভাই আমরাও একই মসজিদে নামাজ পড়ি একই মসজিদে দায় করি ওরা হচ্ছে আমরা বুকে হাত বাঁধি ওরা নাভির নিচে হাত বাঁধে আমরা আমিন জোরে বলি ওরা আমিন আসতে বলে মানে এইরকম একই গ্রামে একই মসজিদে আমাদের দুটো দল হয়ে গেল আর ওদের ওই আমাদের বিপক্ষের দল ওরা হানাফি পন্থে আর কি যাদের আমরা বলি হানাফি তো ওরা শুরু করে দিল অপপ্রচার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে ওই লাইব্রেরিটাই বন্ধ করতে বাধ্য হলাম তাহলে বলছেন যে একই আমরা দিনই ভাই শুধুমাত্র মতপার্থক্যের কারণে আমাদের লাইব্রেরিটা বন্ধ করে দেওয়া হলো যাই হোক বন্ধ করে ভালো করেছে আর বন্ধ করার ফলেই আমার ওদের প্রতি বেশি মানে রাগ অভিমান বলেন আর যেটাই বলেন আমার মনের মধ্যে তখন প্রশ্ন শুরু হলো যে আমরা যদি একই মুসলমান হব তাহলে কেন এত মানে হচ্ছে দ্বিমত কেন সৃষ্টিকর্তা যদি একজনই হবে তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকবেন জি জি ধন্যবাদ কথা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আরেকজনকে যুক্ত করি জানতে চাই বলতে চাই বলেন তাহলে আপনি সালাইকুম ভাইয়া আপনার উপরে শান্তি পরিষেবা বলেন আমি কিন্তু হিন্দু ভাই আমি কিন্তু ওই জোকের মাথায় বললাম আপনি তো ওই নাম তো মুসলিম সেই জন্য বলা হয়ে গেছে বিষয়টা হচ্ছে কি আমি আপনার সাথে এই বিষয়টা একটু আলোচনা করতে চাই একটু আগে যে কথা বললেন আপনি মানে যে বিষয়ে আলোচনা হতে হচ্ছিল মানে মানুষের ইমোশন নিয়ে খেলা হ্যাঁ টাকা পয়সা হাতানো এই যে কথা আপনি বলছিলেন এই কথাটা মনে করেন যে আমি এই বিষয়ে আপনার সাথে আমি একটু মানে অডিয়েন্সের সাথে একটু কথা শেয়ার করতেছি আচ্ছা করেন বিষয়টা হচ্ছে কি মানে আপনি যেটা বলছেন কথাটা হচ্ছে হান্ড্রেড পার্টেক্ট মানে একেবারে মানে সবচেয়ে আহ কম ইনভেস্টের ব্যবসা হচ্ছে মনে করেন ব্যবসা মানে একটা একটা ব্লেড আর আপনার ওই মানে হালকা কিছু নিয়ে বসলেই মনে করেন ইনকাম করা যায় ঠিক আছে আর এই বিজনেসটাই আপনার কিছুই লাগে না মানে জাস্ট মানুষের আহ খেয়াল করতে হবে কি যে মানুষ কোন জিনিসটা মানুষের আহ ভীতির বিষয় হ্যাঁ এখন এ দেখেন এই যে পীর বলেন আউলিয়া বলেন ফকির বলেন দরবেশ বলেন বাবা ঠাকুর কবিরাজ এই যারা দেখবেন এরা মানুষের ইমোশন নিয়ে খেলবে হ্যাঁ মনে করেন যে আপনার সবচেয়ে একটা একটা সহজ যেমন ধরেন জেনারেশনের ভিতরে তো মনে করেন যে প্রেম প্রীতি ভালোবাসা বা রিলেশন এই জিনিসটা কিন্তু সবার জীবনে আসে একবার না অন্তত পাঁচ সাত দশ বার করে আসে একটা মানুষের জীবন এখন আহ একটা ছেলে বা একটা মেয়ে মনে করেন কাউকে পছন্দ করলো কিন্তু সে প্রপোজ করলেই কিন্তু মনে করেন তাকে পাচ্ছে না ওই জায়গায় তার একটা সম্মতির বিষয় আছে তাই না তা এই জায়গায় মনে করেন যে মেয়েটা বা ছেলেটা আহ একটা কাউকে প্রপোজ করছে কিন্তু তারও ওই জায়গায় একটা ভীতির কাজ করে যে আসলে আহ সে আমাকে একসেপ্ট করবে কিনা হ্যাঁ তো এই জায়গায় দেখেন এই যে কবিরাজ বা যারা এই টুকটাক মন্ত্র বলেন কলমা বলেন বিভিন্ন এই জাতীয় ছোটবেলাতে শুনে আসছি হ্যাঁ ওর মতো একটা কালো একটা ছেলে এত সুন্দর মেয়ে কেমনে ও নিশ্চয় টুকটাক টাক করছে করছে নতুবা এই মেয়ে কেমনে কিন্তু আসলে ভালোবাসা জিনিসটা

লক্ষ লক্ষ লোক এসে বলবো যে ভাই আমি কিনব ভাই আমার দেন ভাই দবি লাগে আরো বেশি টাকা আমি কিন্তু ভাই আমার দেন আমার কারাকারি পরে যাবে বুঝছেন কারাকারি পরে যাবে মানে মানুষ এত অশিক্ষিত মূর্খ এর একটু চেক করেও দেখবে না যে এটা আসলে নবী মহম্মদের গু নাকি নাকি কুত্তার গু এটা একটু টেস্ট করে চেক করে দেখি পরীক্ষা কিচ্ছু করবে না ওরা গিয়া নিজেও খাবে খাওয়াবে পলা পান রে খাওয়া হবে বউরে খাওয়াবে খাওয়াটা আলহামদুলিল্লাহটা কত মজার আমরা নবী মোহাম্মদের গু খায় এখন পেটটা সাফ হয়ে গেল হ্যাঁ কত ভালো লাগতেছে রিল্যাক্স করবে তারা দেখবেন ওই কুত্তার গু খায় তারপর রিল্যাক্স আপনি দেন এটা সত্যি এটা যদি না হয় এটা যদি না হয় দেখবেন হাজার হাজার মানুষ লাইন ধরবে এই কুত্তার গু কেনাটা তাই তো এটা নবী মোহাম্মদের পায়খানা ওই সরাসরি সৌদি আরব থেকে পাওয়া গেছে এতদিন মিউজিয়ামে ছিল এখন এটা নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছে আমি কিনছি আমি বিক্রি করব। হ্যাঁ এটা বিশ্বাস করে খাইতে হবে এটা বিশ্বাস করে খাইলে ফল পাওয়া যাবে দেখবেন হাজার হাজার লোক দৌড়ায় পৌরায় আইসা কিনবে আপনার কাছ থেকে এই হচ্ছে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ অন্ধবিশ্বাসী মানুষের অবস্থা ভাই রে আপনি কে কি করবেন এগুলা কি ভাই এদের যে গুলো না অনেক মজার মানে মানুষে যে এত সুন্দর করে এরা বুদাই বানায় মানে বড় বড় মনে করেন শিক্ষিত লোক বা মনে করেন যে একটা ভালো পজিশনের বা ভালো পোস্টের লোক মানে এই জায়গায় মন্টী এম পি মনে করেন বাজ যায় সেলিব্রিটিরাও বাদ যায় মানে সবাই এক করে বানায় ফেলে আমি নিজে মনে করে যাইতেছে হ্যাঁ রাস্তায় মানুষ পায় মানে পায় কেমনে দিবে হ্যাঁ পায়ের পাতায় কে

মানে ভক্তরা খুশি আমার হুজুরে হজুরে দিতেছে আমার কত সৌভাগ্য আমার চোদ্দ বেশি ধন্য্তি মারছে হ্যাঁ কত মানে আমার ইয়া মোবারক মেরে দিচ্ছে আমার ওই জায়গা মোবারক মেরে দিচ্ছে আমার হুজুরে এইভাবে মানে মানুষটা ভোধাই বানাইতেছে আর মানে বোধাই মানুষগুলা এই মানে আসলে এই তো অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারটা ঠিকই থাকে তো এই অশিক্ষা কুশিক্ষার জন্য হ্যাঁ বলেন তাহলে

তারপরে মনে করেন যে আপনি কথার কথা যে কোনো একটা তদ্বিরের বিষয়ে আপনি মনে করেন একটা একটা কন্ট্যাক্ট মানি থাকবে আপনার মনে করেন যে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখও হয় কোনো জায়গায় দেখা গেল যারা একটু অনেকে চিপ করে হ্যাঁ বলবে কি মনে করেন যে আপনার কাম সিন্দুর লাগবে তারপরে মনে করেন যে আপনার গোরক চেনা লাগবে তারপরে মনি লাগবে মানে এমন এমন আজ আজকে যে জিনিস বলবে সে জিনিস আপনি ই করতে পারবেন তারপরে বলবে কি মনে করেন আপনি একটা মেয়ের সাথে কথা বলার চান্সই না আপনারা বলবে কি সেই মেয়ের বালিশের ভিতরে যাই তালা ফি আসতে

মানে আমরা আসলে এক মানে কত অন্ধকারে আছি আমি এখন ভাবলে আমি মানে নিজেকে বলত মনে হয় যে কোথায় ছিলাম আমি মানে এত লেখাপড়া করে কোথায় ছিলাম আমি দেখছি আমি নিজেও অনেকের সাথে গেছি এগুলো দেখছি মানে আমি সব গুরু টুরু বাবা টাবা সবার কাছে ঘুরে টুরে আসছি জীবনে হ্যাঁ বিভিন্ন লোকের সাথে বিভিন্ন মানে জীবনে অনেক পর্যায়ে গেছে এই সমস্ত সময় বিশ্বাস করতাম তা বিষয়টা হচ্ছে কি যে মনে করেন যে কথার কথা এই রিলেশনের বিষয়ে বলি মনে করেন একটা ছেলে একটা মেয়েকে প্রোপোজ করবে তো এই জায়গায় অ্যান্সার তো দুইটা দুই রকম হতে হবে নয় ইয়েস নয় নো তাই না তো এই জায়গায় মনে করেন ফিফটি ফিফটি বা থার্টি সিক্সটি থার্টি সেভেন্টি এইরকম একটা চান্স থাকতে পারে তাহলে এই জায়গায় কিন্তু মনে করেন যে নয় হবে নয় হবে না কিন্তু দেখা যায় কি যে এই যে মনে করেন টুকটাক টাক আবাস করে জীবনে কেউ কোনো মেয়েরে পাইছে বা কোনো মেয়ে কোনো ছেলেরে পাইছে বা কোনো মনে করেন হারানো ধন ফিরে পাইছে বা মনে করেন কোনো রোগ ভালো হয়েছে এইগুলো আসলে কিন্তু সম্ভব তারপরে আপনি তো আপনারা তো ওই জায়গায় অনেক মেডিকেল সেকশনের লোক যারা থাকেন ওই যে ফয়েস ভাইটার যারা থাকেন ফয়েস ভাইটাই তা আপনারা তো জানেন যে মানুষের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আমাদের অধিকাংশ রোগী আমাদের শরীরে এটা রিকভার করে ফেলে তা আমরা এই যে মনে করেন পানি ফোড়া বাল ফোড়া সাল ফোড়া এই যেগুলো খাই আসলে এই মনে করেন যে আমাদের শরীর অধিকাংশ রোগই হচ্ছে মনে করেন আমাদের ইমিউনিটি সিস্টেম এইগুলো রিকভার করে ফেলে তা আমরা করি কি ওই পানি পোড়া খাই পরে শরীর এমনি এমনি রোগ সেটা যায় পরে দোষ হয় মানে ঝড়ে বক পড়ে আর হোক কিরা মুক্তি পারে এইগুলো হয় যে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা তাহলে গুবিন ভাইদের কে খুঁজি হ্যাঁ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগলো অনেকদিন পরে কথা বললাম ঠিক আছে ভাই ভালো থাকেন আর একজন